नमस्कार, स्वागत है आपका वी टाइम न्यूज पर और आपके साथ मैं हूं पहली चौहान। बढ़ते हैं खबरों की ओर। निर्माणाधीन भवन के चैम्बर से युवक का शव बरामद होने पर बना रहस्य। घर के बगल से युवक का शव बरामद होने के मामले में तरह तरह के सवाल उठ रहे हैं। हत्या या दुर्घटना? शनिवार की रात करीब 9 बजे जालंगी थाना क्षेत्र के कटादरा इलाके में हुई इस घटना से इलाके में काफी सनसनी फैल गई है। मृतक का नाम मोनिरुल इस्लाम, उम्र 21 वर्ष है। मालूम हो कि शनिवार रात करीब 8 बजे मोनिरुल रोजाना की तरह टॉर्च लेकर घर से बाहर निकला, लेकिन उस दिन युवक अपना मोबाइल वहीं छोड़ गया। कुछ घंटों बाद घर का मालिक और उसकी पत्नी निर्मायमन भवन देखने आए। जब उसने मौके पर आकर टॉर्च जलती देखी तो वह घबराकर चैम्बर में गया तो देखा कि एक युवक औंधे मुंह पड़ा हुआ है। कुछ ही मिनटों में हंगामा शांत होने पर स्थानीय लोग मौके पर आए। उनके द्वारा दी गई सूचना पर जलंगी थाने की पुलिस पहुंची। पुलिस ने आकर शव को बरामद किया और स्थानीय अस्पताल ले गई, जहां ड्यूटी पर मौजूद डॉक्टर ने उसे मृत घोषित कर दिया। पुलिस ने घटना की जांच शुरू कर दी है। তো আমরা যখন যাই তখন দেখছিলাম উপরে উল্টো হয়ে ভিতরে পড়া ছিল, চেম্বারের ভিতরে, পায়খানার যে চেম্বার আছে সে চেম্বারের ভিতরে। তো তারপর সবাই পুলিশ আসার পরে ওখানে গিয়ে সে পরে সে লাশটা তোলা হয়েছে 9:30 নাগাদ। ওর বাড়ি থেকে তো বলছে যে ও খাবার টাবার খেয়ে বেরিয়ে গেল, মোবাইল টোবাইল তার গিন্নির কাছে রেখে গেছে, হাতে টর্চ লাইটটা হাতে গিয়ে বেরিয়ে গেছে। তারপর সে পরে খোঁজ করতে গিয়ে দেখা যাচ্ছে ওর ভিতরে পড়ে আছে। ও প্রথমে কেউ চিনতে পারেনি, আধা ঘন্টা টাইমের মতো ঘর থেকে বেরোনোর আধা ঘন্টা পর। হ্যাঁ, আধা ঘন্টা পর বাড়ি থেকে বেরোনো। তার নিজের বাড়িতে? না, পাশের বাড়ি। পাশে একটা বিল্ডিং হচ্ছে, সেই বিল্ডিংয়ে তারা কাজ করে দিনের বেলায়। সন্ধ্যাবেলায় তো ঘুরতে গেছিলো কি কিছু করতে গেছে, সেবারে রিপোর্ট কি হয় দেখা যাক। লেবারে কাজ করে এবং অন্যান্য ভাটায়, সামনে ভাটা আছে ভাটায় কাজ করে, লেবারে কাজ করে। আমরা শুনলাম যে একটা সব ট্যাঙ্কে একজন পড়ে আছে, এটা শুনে আমরা সবাই আসছি। ওখান থেকে আমার বাড়ি 200 মিটার দূর হবে, আসলাম, এসে দেখছি মরাটা বাড়ির মধ্যে পড়ে আছে। কেউ ঢুকতে দিল না, হ্যাঁ ঢুকতে হবে না তা বললো। আমি বললাম যে দেখি একটা বাঁশ দিই, আমি ঢুকে দিই তা বললাম। তো ঢুকলাম, ঢুকে দেখছি একটা ইয়ে দিলাম, গামছা দিয়ে বেঁধে ওকে আমি তুলে দিলাম। পুলিশ যাওয়ার পরে? না, পুলিশ যাওয়ার পরে। তখন কি মারা গিয়েছিল এরকম মনে হচ্ছিল? যখন আমি গামছা বাঁধি, তারপরে ওকে যখন গামছাটা তুলে দিই, তখন একটা যখন উপর থেকে টানে, তখন মনে হলো ভেতর থেকে একটা ভড়ভড়ানো একটা কি শব্দ হচ্ছে। বেঁচে আছে সেই সন্দেহে? হ্যাঁ হ্যাঁ, সেই সন্দেহে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। কিন্তু চিকিৎসক মৃত বলে? হ্যাঁ মৃত। কীভাবে পড়েছিল কি কিছু আন্দাজ করছেন? না, আমরা ওটা বলতে চাচ্ছি না কীভাবে পড়েছে। আমি পরিবারের সঙ্গে এখনো কথাবার্তা হয়নি বা শুনে। উপরে কিছু দিয়ে ঢাকা ছিল না এমনি খালি ছিল? ওটা আমি তাও বলতে পারছি না, ওটা আমি দেখিনি। যিনি মারা গেছে তার নাম রনি বলে ডাকে।